এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে আমার আদরের গোলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং তোমরা খাঁটি মুমিন মুসলমান না হয়ে আমি আল্লাহর সাথে মুলাকাত করবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদরের সাথে ডাক দিয়া বলেন, হে আমার আদরের গোলাম, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ওই ফেরেশতারা জাহান্নামী বান্দাদেরকে বিভিন্ন রকমের কঠিন শাস্তি দিতে থাকবেন। ওই ফেরেশতার কঠিন মেজাজের হবে, জাহান্নামী বান্দাদেরকে মারতে থাকবে, লোহার হাতুড়ি দ্বারা আঘাত করবে, গরম পানি মাথায় ঢালবে, কঠিন থেকে কঠিন শাস্তি ফেরেশতারা জাহান্নামী বান্দাদেরকে দান করবেন। এই জন্য আল্লাহ বলেন, হে আমার আদরের গোলাম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলতে পারেন আপনারা, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? আল্লাহ বলেন, তুমি নামাজ পড়ো, তোমার সন্তানকে নামাজের আদেশ দাও। বান্দা তুমি রোজা রাখো, তোমার স্ত্রীকে রোজা রাখার আদেশ দাও। বান্দা গান শোনা হারাম, তুমি শোনো না, তোমার পরিবার পরিজনকে গান শোনা থেকে বাধা দাও। এটাই হলো জাহান্নাম থেকে বাঁচানোর পথ, তোমার আত্মীয় স্বজনকে ঠিক কিনা? বান্দা যদি আমরা কালকে আমাদের কঠিন ময়দানে আমরা জাহান্নামের আসামি হয়ে যাই, বড় ভয়াবহ কঠিন অবস্থা হবে আমাদের, কারণ জাহান্নামের আগুনের বড় পাওয়ার। আল্লাহর পয়গাম্বর বলেন, জাহান্নামের মধ্য হতে সামান্য যদি সুইয়ের ছিদ্র পরিমাণ ছিদ্র করে দেওয়া হয়, আর জাহান্নামের আগুনের তাপ দুনিয়াতে আসে, তাহলে এই দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ বেঁচে থাকবে না। জাহান্নামী বান্দা, জাহান্নামী বান্দাদের সম্পর্কে আল্লাহ অর্ডার করবেন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরাআন ফাসলুকু। জাহান্নামী বান্দা সম্পর্কে আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও ফেরেশতার দল, ওই জাহান্নামী বান্দাগুলোকে তোমরা পাকড়াও করো, ওদের গলার মধ্যে বেড়ি পরিয়ে দাও,
এবং টেনে টেনে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ যখন আদেশ করবেন একটা জাহান্নামী বান্দাকে পাতার জন্য 70,000 ফেরেশতা চলে আসবে, ওই জাহান্নামী বান্দাকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের মধ্যে বেঁধে রাখবে। আর জাহান্নামী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর শাস্তি দেওয়া শুরু করবে। জাহান্নামের আযাব বড় কঠিন হে মুমিন, জাহান্নামের আযাব আমাদের সহ্য করার কোনো ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার আদরের উম্মত, শুনে নাও শুনে নাও, জাহান্নামী বান্দাকে যেই শিকল দ্বারা বাঁধা হবে, যেই জিঞ্জির দ্বারা বাঁধা হবে, তার একটা কলা যদি দুনিয়ার বিশাল কোন পাহাড়ের মধ্যে রাখা হয়, তাহলে মুহূর্তের ভিতরে ওই পাহাড়কে বিলীন করে ধ্বংস করে সাতবাগ জমিনের নিচে চলে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কড়া জাহান্নামী বান্দার পায়খানা রাস্তা দিয়ে প্রবেশ করানো হবে, জাহান্নামী বান্দা সাথে সাথে পাজা পোড়া হয়ে যাবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। হে মুমিন, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল হামীম লা ইউসাব্বু আলা রুউসিহিম ফায়ানফুযুল হামীম হাত্তা ইখলিসা ইলা জাওফিহি ফায়াসনিতু মা ফি জাওফিহি হাত্তা ইমরুক মিন কদমাইহি ওয়া হুয়া আস-সাহরু সুম্মা ইউআদু কামা কান। আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামী বান্দাদের যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামী বান্দাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ফেরেশতারা জাহান্নামী বান্দার মাথার উপর উত্তপ্ত ঠকবকে গরম পানি ঢালবে, সাথে সাথে বান্দার মাথার সব কিছু পেটের ভিতর দিয়ে চলে যাবে এবং পেটের নাড়িভুঁড়ি সব কিছু পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মুমিন, জাহান্নামের আযাব বড় কঠিন, শুধু তাই না, জাহান্নামী বান্দা দীর্ঘদিন জাহান্নামের ভিতরে থাকবে, জাহান্নামের মধ্যে কোনো আরাম নাই, কোনো শান্তি নাই, জাহান্নামী বান্দার শরীরটা চলে পড়ে সারকার হয়ে যাবে, জাহান্নামীদের পোশাক কি হবে আল্লাহ তার বিবরণ দিতেছেন। আল্লাযীনা কাফারু উত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। আল্লাহ বলেন, জাহান্নামী বান্দাদের পোশাক হবে আগুনের পোশাক। আল্লাহ বলেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গাইরাহা লিয়াদুকুল আযাব। আগুনটা পরিধান করবে, মুহূর্তের ভিতরে জাহান্নামী বান্দার শরীরটা পুড়ে সারখার হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ, মুহূর্তের ভিতরে জাহান্নামী বান্দার আবার পোশাকটা পরিবর্তন করে দিব। এমনিন, জাহান্নামী বান্দার খাদ্য কি হবে? বহু খাদ্য রয়েছে, এর মধ্যে একটা খাদ্য হলো জারি নামক একটা ফল। ওই ফলটা বড় দুর্গন্ধযুক্ত হবে, বড় কাঁটাযুক্ত হবে। জাহান্নামী বান্দা ওই জারি নামক ফলটা যখন খাওয়া শুরু করবে, জাহান্নামী বান্দার বান্দার গলার মধ্যে লেগে যাবে, উপরেও আসে না, মুখ দিয়ে বের হয় না, নিচের দিকেও যায় না। জাহান্নামী বান্দা বড় অসহায়, তখন বান্দার মনের মধ্যে আসবে যে, আমি যখন দুনিয়ার ভিতরে গলার মধ্যে কাঁটা লাগতো, পানি পান করার দ্বারা চলে যাইতো, এবার পানি কোথায় পাবে? আল্লাহকে বলবে, অগো আল্লাহ, পানি দিন, পানি দিন। এই মর্মে আল্লাহ বলেন, আল্লাহ বলেন, জাহান্নামী বান্দা
পানি চাইবে, আমি আল্লাহ তপ্ত লোহার গরম গ্লাসের ভিতরে গলিত দাথুর নিয়ে তার সামনে পানি পেশ করা হবে। বান্দার মুখের সামনে যখন পানিটা পেশ করা হবে, তখন মুহূর্তের ভিতরে বান্দার মুখের চামড়া চার জলে পড়ে সারসার হয়ে যাবে, মাথার চামড়া খসে পড়বে। এবার জাহান্নবী বান্দা চাইবে না চাইবে না ওই পানিটা পান করবে, তারপরে জাহান্নবী বান্দা বাধ্য হয়ে পানিটা পান করবে, পানি পান করতে দেরি হবে। কিন্তু মুহূর্তের ভিতরে বান্দার পেটের নাড়ি বলি সব কিছু পিছনের রাস্তা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সকলে বলেন নাউযু বিল্লাহ, জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইউফসিদুন। আল্লাহ বলেন, হে আমার আদরের গোলাম শুনে নাও, আমি জাহান্নামী বান্দাদের শাস্তি শুধু বাড়াতে থাকবো, কোনো কমানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, হে আমার আদরের গোলাম, এই জন্য তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নামী বান্দাদের আরেকটা খাদ্য দেওয়া হবে। ইন্না শাজারাতাজ জাক্কুম ত্বআমুল আতীম, জাহান্নামী বান্দার একটা খাদ্য হবে জাক্কুম বৃক্ষ, এটা হবে কেবল পাপিষ্ঠদের খাদ্য। এই খাদ্যের বিবরণ আল্লাহর পয়গম্বর দিতেছেন, লাউ আল্লাহ কাদরাতাম লাউ আল্লাহ কাদরাতাম মিনাজ জাক্কুম কাদিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিল আরদি মাআইশাহুম তা কাইফা বিমান ইয়াকুম তুআমুহু। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার আদরের উম্মত শুনে নাও শুনে নাও, জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ যেই জাক্কুম বৃক্ষটা তার খাদ্য হিসেবে দান করবেন, ওই খাদ্যটা এত নিকৃষ্ট এত খারাপ এত খারাপ ওই খাদ্যটা, আল্লাহর পয়গম্বর বলেন, এই জাক্কুম বৃক্ষের সামান্য রস যদি দুনিয়ার মধ্যে ফেলানো হয়, তাহলে এই দুনিয়াতে মানুষ বেঁচে থাকার কোনো উপকরণ আর বাকি থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার আদরের উম্মত, ওই জাক্কুম বৃক্ষ এই জাহান্নামী বান্দার খাদ্য হবে, কি হবে তার অবস্থা তোমরা একটু চিন্তা করে নাও। এ মুমিন, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামী বান্দারা জাহান্নামের ভিতরে কোনো খাদ্য পাবে না। ফালাইসা লাহুম ইয়াউমা হুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলু খাতিউম। আল্লাহ বলেন, জাহান্নামী বান্দা জাহান্নামের ভিতরে কোনো অন্তরঙ্গ বন্ধু পাবে না, জাহান্নামী বান্দা জাহান্নামের ভিতরে কোনো খাদ্য পাবে না, একমাত্র পাবে জাহান্নামী বান্দাদের শরীর থেকে নির্গত পূজার রক্ত হবে জাহান্নামী বান্দাদের খাদ্য। নাউযুবিল্লাহ বলতে কষ্ট হয়, নওয়াজ বুঝেন না। আল্লাহর পয়গম্বর বলেন, যে পোস্টটা জাহান্নামী বান্দাদের খাদ্য হবে কত খারাপ কত নিকৃষ্ট তার বিবরণ আল্লাহর পয়গম্বর দিতেছেন, লাউ আন্না দালওয়া মিন গাসাকিন ইউহরাকু ফিদ দুনিয়া লা আনতানা আহলুদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, যে পোস্টটা জাহান্নামী বান্দাদের খাদ্য হবে তার সামান্য পূজার অংশ দুনিয়ার মধ্যে যদি ফেলানো হয়, তাহলে এই দুনিয়াটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। জাহান্নামী বান্দা জাহান্নামের গরম সহ্য হয় না। এবার জাহান্নামী বান্দা আল্লাহকে বলবে, ও গো আল্লাহ একটু বৃষ্টি দিন একটু পানি দিন, বান্দা চাইলে তুমি জান্নাতের পথ গ্রহণ করতে পারো, বান্দা চাইলে তুমি মসজিদে ঢুকতে পারো, বান্দা চাইলে তুমি মন্দিরে ঢুকতে পারো।
আমি আল্লাহ তোমাকে বাধা দিব না। বান্দা মুসলমানরা যেইভাবে দুনিয়া উপভোগ করবে, বেঈমান কাফেররাও সেইভাবে দুনিয়া উপভোগ করবে। মুমিনরা নামাজ পড়বে, আমি আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে। বেঈমান নাফরমান, আমি আল্লাহর নাফরমানি করবে। কিন্তু বেঈমানদেরকে আমি আল্লাহ পাকলাও করব না, তাদেরকে আমি সুযোগ দিব, সুবিধা দিব। কিন্তু আল্লাহ আমি ধরব ধরব তাদেরকে কিয়ামতের দিন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যেইভাবে আলফাডাঙ্গা থেকে গাড়িতে উঠেছেন, ঢাকার পথে রওনা দিয়েছেন, আপনার গন্তব্যস্থল হলো ঢাকা, সুতরাং ঢাকা আপনি যাচ্ছেন। গাড়ি যত সামনে অগ্রসর হচ্ছে আপনার গন্তব্যস্থল, তত বেশি আপনার নিকটবর্তী। অনুরূপভাবে আপনার আমার জীবনটাও অনুরূপ আমাদের গন্তব্যস্থল, কিন্তু কবর জগৎ। বান্দা আপনার আমার হায়াত, মূল্যবান হায়াত থেকে যদি একটা মিনিট যায়, মনে করতে হবে আমার জীবনের মূল্যবান সময় হতে একটা মিনিট চলে গেছে, আমি কবরের পথে যাচ্ছি। কবর আমার গন্তব্যস্থল, আমার জীবনের একটা সময় যেন চলে গেল। আমি আল্লাহ দরবারে কি নিয়ে হাজির হব, কি আমল করেছি কিছুই তো নাই। এই জন্য হে আল্লাহর আদরের গোলাম, এই জন্য কবর জগতের প্রস্তুতি নিন, জাহান্নামের ভয় অন্তরে ঢুকান, জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। দুনিয়ার জীবন হয়ে যাবে সুখময়, পরকাল হয়ে যাবে সুখময়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ হাজার হাজার বছর চলে যাবে, এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতার দল, ওই জাহান্নামী বান্দারা আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা বলবেন, ও গো আল্লাহ, তারা বৃষ্টি চায়, বৃষ্টি চায়, বলে তাই নাকি? বলে জি হ্যাঁ। এবার জাহান্নামী বান্দা আকাশের দিকে তাকাবে, দেখবে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এই মুহূর্তে বৃষ্টি হবে। যখন বৃষ্টি পড়া শুরু হয়, দেখা যায় এগুলা বৃষ্টি না, বৃষ্টি না, বরং সবগুলো হলো সাপ আর বিচ্ছু। ওই জাহান্নামী বান্দাকে কামড়াতে শুরু করবে, এক একটা কামড় দিবে, 40,000 বছর চলে যাবে, তার ব্যথা আর বেদনা দূর হবে না। আমল সে বান্তি হাই জিন্দগি, জান্নাত বি জাহান্নাম বি, ইহা কি আপনি ফিতরত মে না নারী হায় না নুরি। জাহান্নামের আযাব এত কঠিন, এত ভয়াবহ, পৃথিবীর কোন মানুষ নেই যে জাহান্নামের আযাব সহ্য করতে পারবে। দুনিয়ার আগুন তো হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ, সেই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুন হলো 70 ভাগ বেশি পাওয়া। এই জন্য বান্দা প্রস্তুতি নিতে হবে, যেই সমস্ত বান্দারা জান্নাতের যাওয়ার প্রস্তুতি নিবে, যেই সমস্ত বান্দারা আল্লাহর সাথে মুলাকাতের প্রস্তুতি নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন, তৈরি করে রেখেছেন জান্নাত। এই জান্নাত সম্পর্কে আর কয়েকটি কথা বলছি। জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছে? আল্লাহর পয়গম্বর বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিজ্জাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আনফার ওয়া হাসবাহুল ইয়াকুতু ওয়াল লুলু ওয়া তুরবাতুহাল ওয়ারসু ওয়াজ জাফরান। আল্লাহর নবী বলেন, জান্নাত আল্লাহ বানাইছেন, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আর আরেকটি ইট হবে রূপা, এবং এই ইট গুলোকে জয়েন্ট করেছেন আল্লাহ খুশবুদার মেশক দ্বারা। ওই জান্নাতের পাথর হবে মণিমুক্তা, ওই জান্নাতের মাটি হবে, ওই জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। সুবহানাল্লাহ, বলতে কষ্ট হয়। জান্নাতি জায়গা রে থোতা মে থোতা, আল্লাহর পয়গাম
পয়গম্বর বলেন মাউযিউস সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পয়গম্বর বলেন হে আমার আদরের গোলাম, হে আমার আদরের উম্মত, জান্নাতি জায়গার তো দাম এত দাম, একটা লাঠি ছড়ি রাখার জায়গা যেই পরিমাণ জায়গা জান্নাতের, ওই জায়গাটা এই দুনিয়া আসমান এবং জমিন এবং তার মধ্যখানে যা কিছু রয়েছে তার চাইতেও উত্তম। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের 100 স্তর রয়েছে, যদি সমস্ত দুনিয়ার মানুষ একটি স্তরে যদি জমায়েত হয় জায়গা হয়ে যাবে, তারপরেও আল্লাহ জান্নাতের 100 স্তর রেখেছেন। জান্নাতের এক একটা বিল্ডিং হবে 100 তলা, এই বিল্ডিং গুলো দান করবেন আল্লাহর মুজাহিদ মুমিন বান্দাদেরকে। জান্নাতের বিছানা কেমন হবে, জান্নাতের বিছানা এত দীর্ঘ এত নরম, আল্লাহর পয়গম্বর বলেন আসমান এবং জমিনের মতো দূরত্ব হবে জান্নাতি এক একটি বিছানা। মুমিন জান্নাতি আল্লাহ যত নাজুনি আমত রেখেছেন তার সামান্য নিয়ামত যদি দুনিয়াতে প্রকাশ পায় তাহলে এই দুনিয়াটা সুসজ্জিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আর জান্নাতের ভিতরে যেই সমস্ত মুমিন বান্দারা যাবে একটি মাত্র যদি দুনিয়ার দিকে উঁকি মারে তাহলে দুনিয়ার সূর্যের আলোকে বিলীন করে দিবে। এই জন্য আল্লাহ বলেন হে আমার আদরের গোলাম, ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও, কার আগে কে মসজিদে ঢুকবা প্রতিযোগিতা করো, কার আগে কে ওয়াজ মাহফিলে আসবা প্রতিযোগিতা করো, কার আগে কে রোজা রাখবা, কার আগে কে হজ করবা, বান্দারা তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও, তাহাজ্জুদের সময় কান্নাকাটি করো, বান্দারা আমি আল্লাহর তোমার দিকে আসো আসো, বান্দা তুমি নৈরাশ হয় না, বান্দা তুমি যদি এক হাত অগ্রসর হও আমি আল্লাহ তোমার দিকে 100 হাত অগ্রসর হব। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরুদুহা কা'আরুদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি যালিকা ফাযলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাযলি আযীম। আল্লাহ বলেন হে আমার আদরের গোলাম, ওই জান্নাত এবং আমি আল্লাহর তোমার দিকে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও, ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও প্রতিযোগিতায় লিপ্ত হও, যেই জান্নাত আসমান এবং জমিনের মতো প্রশস্ত আমি আল্লাহ ওই জান্নাতটা দান করব ওই সমস্ত মুমিন বান্দাদেরকে, যারা আমি আল্লাহকে এক রব বলে বিশ্বাস করে আর আমার পয়গম্বরের উপর ঈমান আনে। আমি আল্লাহ বড় রহমশীল বড় দয়াশীল, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহর তৈরিকৃত জান্নাত তাদেরকে আমি দান করে দিব। জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে তাদের চেহারা কেমন হবে, তাদের সৌন্দর্য কেমন হবে, আল্লাহর পয়গম্বর তার বিবরণ দিতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন ইন্না আউওয়ালা সুরাতি ইয়াদখুলুনাল জান্নাতা আলা সুরাতি আল-কমারি লাইলাতাল বদরি সুম্মাল লাযীনা ইয়ালুনহুম কাআশাদ্দি কাওকাবিন দুররি ফিস সামা।
আল্লাহর পয়গম্বর বলেন দুই শ্রেণীর মুমিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এক নম্বর ফার্স্ট ক্লাসের মুমিন, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত উজ্জ্বল, এবং এই উজ্জ্বলতা নিয়ে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর দ্বিতীয় শ্রেণীর মুমিন যারা হবে, তাদের চেহারা কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন আরো তা আকাশের তারকার ন্যায় উজ্জ্বল এবং চমকানো অবস্থায় তারাও জান্নাতের ভিতরে যাবে। জান্নাতি বান্দার চেহারাটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন ইয়াদুহুলু আগুলুন জান্নাতি জুরুদান কুহলান জুরুদান মুরুদান মুকাহালিনা আবনা আসালাদিনা আওদালাদিন ওয়া সালাতিনা সানাতান। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতি বান্দার চেহারার মধ্যে কোনো পশম থাকবে না, কোনো লোমা থাকবে না, কোনো দাড়ি থাকবে না। জান্নাতি বান্দার চক্ষু হবে সুরমাইত, এবং ওই জান্নাতি বান্দা 32 কিংবা 33 বছরের যুবক হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতের ভিতরে দুই শ্রেণীর মুমিন জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর হলো আসহাবুল মুকাররাবিন, এক নম্বর হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা নবীগণ শহীদগণ সিদ্দিকগণ নেককারগণ, আর দুই নম্বর হলো আসহাবুল ইয়ামিন, যারা ডান হাতে আমল পাবে এরা হলো দ্বিতীয় শ্রেণীর মুমিন। এবার মুমিন বান্দা বান্দিরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, তাদের সর্বপ্রথম নাস্তাটা কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন তাদের সর্বপ্রথম নাস্তা হবে, আল্লাহ পাক এই দুনিয়াটাকে উলট পালট করে কুদরতি মাধ্যমে একটা রুটি বানাবেন, ওই রুটিটাই হবে জান্নাতি বান্দাদের সর্বপ্রথম নাস্তা। এবং সাথে থাকবে ষাঁড়ের গোশত মাছের কলিটা, জান্নাতি বান্দারা পরিতৃপ্ত হয়ে খাবে। জান্নাতের ভিতরে আল্লাহ কত নিয়ামত রেখেছেন, জান্নাতি বান্দারা আল্লাহর প্রশংসা করবে আর বলবে জান্নাতি বান্দারা যখন জান্নাতের ভিতরে যাবে, যাওয়ার পরে আল্লাহর প্রশংসা করবে আর বলবে ওগো আল্লাহ প্রতিশ্রুতি আজকে কার্যকর করেছ, বাস্তবায়ন করেছ, আমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইছ, আমরা জান্নাতের উত্তরাধিকারী হয়েছি। ওগো আল্লাহ জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে আজকে আমরা বসবাস করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য বিভিন্ন ধরনের খাদ্য আল্লাহ দান করবেন, এর মধ্যে একটা খাদ্য হলেও আঙ্গুর ফল দিবেন আল্লাহ, আপেল ফল দিবেন, আনার দিবেন, খেজুর দিবেন। আল্লাহ তার বিবরণ দিতেছেন আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতের ভিতরে আঙ্গুরের বাগান রেখেছি, বান্দারা আঙ্গুর খাবে, এক একটা আঙ্গুর এত বড়, জান্নাতের আঙ্গুর এক একটা ছড়া এত বড় হবে, যদি একটা ছড়া দুনিয়ার সব মানুষ খাইতে চায় খাইতে পারবে না, এত বিশাল বড় জান্নাতের আঙ্গুরের এক একটি ছড়া হবে। জান্নাতের ভিতরে আল্লাহ একটা ফল রেখেছেন ফি সিদরিম মাখদুদিম ওয়া তালহিম মানদুদ, জান্নাতের ভিতরে আল্লাহ কলা রেখেছেন বরই রেখেছেন, শুধু তাই না আল্লাহ পাক আরো বলেন ইহিমা ফাকিহাতু ওয়া নখলু ওয়া রুম্মা, জান্নাতের ভিতরে
রেখেছেন, আনার ফল রেখেছেন, জান্নাতের এক একটা খেজুর এত বড়, এত বড়, 12 হাত লম্বা হবে এক একটি খেজুর, এবং এই খেজুরের মধ্যে কোন ধরনের বিচি, আল্লাহ পাক বলেন, কুলিনা বারুসিকু মিন হামিন তামারাতির রিজকাও ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতূ বিহি মুতাশাবিহা। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসীর রহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান দিতেছেন, জান্নাতি বান্দার সামনে দুনিয়ার ফলের সাদৃশ্য করে জান্নাতি বান্দার সামনে পেশ করা হবে, দুনিয়ার আপেলের মতো আপেল দেওয়া হবে, দুনিয়ার আনারের মতো আনার দেওয়া হবে, দুনিয়ার খেজুরের মতো খেজুর দেওয়া হবে। তখন জাহান্নামী বান্দা বলবে, এটা তো দুনিয়াতে খেয়েছিলাম, কিন্তু আল্লাহ জান্নাতি বান্দাদেরকে আনন্দ দেওয়ার জন্য দুনিয়ার রকমের ফলটা বারবার তার সামনে পেশ করা হবে, জান্নাতি বান্দাকে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু জান্নাতি বান্দা যখন ওই ফলটা খাবে, তখন সে বুঝতে পারবে দুনিয়ার সব ফলের স্বাদ যদি একত্রিত করা হয়, তাহলে জান্নাতি একটা ফলেরও সমকক্ষ হতে পারবে না। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় আনন্দজনক জিনিসটা, মজার জিনিস, সবচেয়ে বড় প্রিয় জিনিসটা কি হতে পারে বলেন তো? আপনারা বলতে পারবেন জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাদের জন্য সবচেয়ে মজাদার, আনন্দজনক, সবচেয়ে প্রিয় কি বস্তু হতে পারে? আল্লাহর দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ। দুনিয়াতে আল্লাহকে আমরা দেখি নাই, না দেখে আল্লাহ কি করেছি? ইবাদতই করেছি, ঠিক কি না? জান্নাতি বান্দা জান্নাতে যখন প্রবেশ করবে, আল্লাহ বলবেন, হে আমার আদরের গোলাম, হে আমার আদরের গোলাম, তোমরা আর কি চাও, আমি আল্লাহ তোমাদেরকে আর কি দিতে পারি? আল্লাহ বারবার প্রশ্ন করবেন, জান্নাতি বান্দা এবার চলে যাবে আলেমদের দরবারে, আলেমরা বলবে, জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত মানুষ থাকবে, আমরা আল্লাহ কি কি সরাসরি দেখতে পাব? আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার আদরের সাহাবা, পূর্ণিমার রাতের চাঁদনি যখন উদিত হয়, এই চন্দ্রকে দেখতে কি তোমাদের সমস্যা হয়? না না, কোনো সমস্যা হয় না। ঠিক অনুরূপ ভাবে জান্নাতি বান্দা আল্লাহকে সরাসরি দেখবে, আল্লাহর কুদরতি পর্দা সরিয়ে দিবে, আর জান্নাতি বান্দা আল্লাহর দিকে কোটি কোটি বছর তাকিয়ে থাকবে, তাকার পরে মনে হবে, মাত্র মনে হয় 1 সেকেন্ড বা অল্প সময়ে আল্লাহকে দেখেছে, এত মজা, এত এত মজা, এত আনন্দ জান্নাতি বান্দারা পাবে। তখন জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে যত নিয়ামত পেয়েছে, সব কিছুর কথা ভুলে যাবে, আর বলবে, আল্লাহর দিদারের চাইতে বড় কোনো নিয়ামত জান্নাতের ভিতরে নাই। হে মুমিন, জান্নাতের ভিতরে একটা গাছ থাকবে, বিশাল বড় গাছ থাকবে, একটা দ্রুতগামী ঘোড়াও যদি 100 বছর দৌড়ায়, তাহলে তার এক সীমা থেকে আর এক সীমা পর্যন্ত যাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই গাছটা, ওই গাছের বহু সংখ্যক ডাল থাকবে, প্রত্যেকটা জান্নাতি বান্দার বাড়িতে একটা ডাল থাকবে, আর ওই ডালের মধ্যে সব ধরনের ফুল থাকবে, সব ধরনের ফল থাকবে, সব ধরনের পাখি থাকবে, বান্দা যখন ইচ্ছা হবে খাবার জন্য, বান্দা সব বান্দারা বলা লাগবে না, বরং বান্দার মনের মধ্যে যখন কল্পনা হবে, ওই ফলটা আমি ভক্ষণ করব, মুহূর্তের ভিতরে জান্নাতি বান্দার মুখের সামনে চলে আসবে।
হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দার মনের মধ্যে যখন কল্পনায় আসবে যে ওই পাখিটা আমি হন খাবো, ওই ফলটা আমি খাবো, বান্দা চাহে শুয়াতা চাহে বসাতা চাহে দাঁড়ানো তাক, বান্দার মুখের সামনে ফলটা চলে আসবে। বান্দা যখন পাখি খাওয়ার ইচ্ছা করবে বান্দার সামনে উপস্থিত হয়ে যাবে, একদিকে থাকবে ভুনা গোশত আরেক দিকে থাকবে ঝুলওয়ালা গোশত, বান্দা পরিতৃপ্ত হয়ে খাবে, খাওয়ার পরে আবার অবশিষ্ট অংশটুকু চলে যাবে। এই জন্য হে মুমিন, আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিয়েছেন, আ'আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, হে আমার আদরের গোলাম, আমি আল্লাহ জান্নাতের ভিতরে এমন নিয়ামত আমি আল্লাহ রেখেছি তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো নাই, কোনোদিন কান দ্বারা শুনো নাই, কোনোদিন চক্ষু দ্বারা দেখো নাই, এমন নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে রেখেছি। মহতরম হাজিরিনে কেরাম, আমি একটি আয়াত তিলাওয়াত করেছিলাম, ওই আয়াতটি তর্জমা বলেই কথা শেষ করে নিচ্ছি, আরো মেহমানরা রয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. إي آيات البيتر الله غبير بابا چنتا کرلے জান্নাতিদেরও পরিচয় দিয়েছেন, জাহান্নামীদেরও পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন, বহু মানুষ দ্বারা বহু জিন দ্বারা আমি আল্লাহ আমার জাহান্নামকে ভরপুর করব, এরা কোন সমস্ত মানুষ তাদের পরিচয়টা তোমরা জেনে নাও, এরা হলো ওই সমস্ত মানুষ যাদেরকে আমি আল্লাহ কলম দিয়েছিলাম, এই কলম দ্বারা চিন্তা করবে, গবেষণা করবে, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, কিন্তু গবেষণা করে নাই। যারা করেছে এরা চলে যাবে জান্নাতে, আর যারা করে নাই চিন্তা গবেষণা এরা চলে যাবে কোথায়, জাহান্নামে। দুই নম্বর হলো, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছিলাম কোরআনের কথা শোনার জন্য, সেই অনুযায়ী তারা জীবন গড়বে, কিন্তু কান তারা গান শুনেছে, অশ্লীল অপকর্ম গীবত শেখায়ত শুনেছে, এই জন্য যারা এই কানকে বালকাজে লাগিয়েছে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান।